वेलकम बैक टू आवर यूट्यूब चैनल फ्लाई हाई विद आईवी। चैनल नतून एक होटल रिव्यू वीडियोते अपन सबाई के स्वागत जानाच्छी। अपनारा तो सबाई डुअर्स घूरते एसेछेन बा आसबें, किन्तु डुअर्सेर एक खूब ही सुंदर जायगा होच्छे जयंती। एखन आमी दाड़ी रही जयंती रिवर सामने। तो जयंती थाकार बेस कयेकटा होमस्टे रयेछे। जदि आपनारा रिवर बेड और सामने पहाड़े एकदम सामने थाकते चान तो बेस कयेकटा होमस्टे आपनी थाकते ही पारेन। आमरा रयेछि नीलकण्ठ होमस्टे। तो एखाने खूब एकटा बेशि होमस्टे नेई, दू तीनटे कि चारटे होमस्टे हतो आछे। तो एई होमस्टेगुलो कीरकम किभाबे बुकिंग करबेन, कत तार रेट एबं घरेर कंडिशन कीरकम, सेगुलो एकटु आपनादेरके रिव्यू देबो एई भिडियोते। तो जानि ना समस्त होमस्टेते घर आपनादेरके देखाते पारबो किना, जदि खाली थाके ताहले डेफिनेटलि सेई घरगुलो आपनादेरके देखाबो। जयंती नदी सामनेई पड़बे एई रिवर भिउ होमस्टे। तो चलुन होमस्टेर भेतरे जाई, जदि कोनो रूम खाली थाके एकटु आपनादेरके देखाबो। এই হোমস্টের একদম উপরের একটা রুম আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে সমস্ত রুমগুলো। রুমের সামনেই রয়েছে একদম খোলা ব্যালকনি, এখানে আপনারা বসে ইভিনিং টাইমটা স্পেন্ড করতে পারবেন, চা কফি স্ন্যাক্স খেতে পারবেন। আর এই হচ্ছে জয়ন্তী নদী, রিভার বেড, সামনে পাহাড়। তো চলুন একটা রুম দেখে নিই, এখানকার রুমের কীরকম কন্ডিশন রয়েছে। এটা একটা ফোর বেডের রুম, চারটে এখানে দুটো আর এখানে দুটো, টোটাল চারটে বেড রয়েছে। পাখা রয়েছে এখানে, দুখানা জানলা। ঘরের মধ্যে একটা সুন্দর রবীন্দ্রনাথের কবিতা নিয়ে একটা সুন্দর ওয়ালপেপার লাগানো রয়েছে। আর এখানে রয়েছে আয়না, একটা টেবিল। আর চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই গিজার রয়েছে, কমোড, আর এই হচ্ছে বেসিন। তো বন্ধুরা, ওয়াশরুমটা আপনারা দেখলেন, রুমটাও দেখলেন। আর এই যে হোমস্টেগুলোর এইগুলোর সব থেকে আকর্ষণ হচ্ছে, এই ঘর থেকে বেরোলেই আপনারা পাবেন খোলা বারান্দা, আর সামনেই রয়েছে জয়ন্তী রিভার বেড আর পাহাড়। এই রিভার ভিউ হোমস্টে থেকে আরেকটু এগিয়ে গেলেই এখানে একটা হোমস্টে দেখতে পাচ্ছি আমরা। এটাও বলতে গেলে এই জয়ন্তী রিভারের একদম সামনেই, সামনেই খোলা পাহাড়। এই হোমস্টের লোকেশনটাও খুব সুন্দর। চলুন ভেতরে গিয়ে কথা বলা যাক। খুব সুন্দর লাগছে হোমস্টেগুলো। এখানকার সমস্ত বাড়ি আর হোমস্টেগুলোই একটু ওপরের দিকে করা রয়েছে, নিচেটা ফাঁকা, কারণ এখানে অনেক সময় রিভার বেড থেকে জল এখানে চলে আসে, তাই জন্য এই হোমস্টেগুলোকে এত উঁচু করে তৈরি করা হয়েছে। এই অবধি জল চলে আসে না? আচ্ছা, হাতি বের হয়, তাই জন্যই এই ঘরগুলোকে ওপরে করে রাখা হয়েছে, কারণ হাতি অনেক সময় বাড়িঘর দর ভেঙে দেয় ধাক্কা দিয়ে। তো এই রকম ওপরটা তৈরি থাকলে নিচে যদি হাতি ভাঙে তো পুরো বাড়িটা হাতির ওপরে পড়ে যায়, সেই ভয়তে হাতি এগুলো ভাঙে না। সামনে যে হোমস্টেটা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে লাবণ্য। চলুন দেখে নিই এই হোমস্টের ব্যবস্থা কীরকম, রুমগুলো কীরকম, আর যদি একটা কন্ট্যাক্ট নাম্বার থাকে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এই রুমটাতে যাওয়া যাবে? বাহ, সুন্দর রুম। দেওয়ালে খুব সুন্দর কালার করা রয়েছে। এখানে একটা ট্রিপল বেড রয়েছে, তিনজন শোতে পারবে। এখানে একটা টেবিল রয়েছে, এই দেখতে পাচ্ছেন আয়না, একটা হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখার জন্য, পাখা রয়েছে, এখানে একটা রয়েছে ওপেন জানলা। এখান থেকে পুরো জয়ন্তী নদীর ভিউ পাবেন আপনারা। আর চলুন একটু দেখিয়ে দিই আপনাদেরকে ওয়াশরুমটা। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, গিজার রয়েছে, কমোড রয়েছে, বেসিন রয়েছে, একটা আয়নাও রয়েছে, আর এখানে এক্সস্ট ফ্যান চলছে। তো এই লাবণ্য হোমস্টেও আপনারা এসে থাকতে পারেন, এটা কিন্তু জয়ন্তী নদীর একদম সামনে। আর এখানে রয়েছে বসে চা জলখাবার খাবার জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা, ফিল্টারে মানে জল রাখা রয়েছে এখানে। এবার পাশে যে হোমস্টেটা রয়েছে যেটা আপনাদেরকে দেখালাম, এই হোমস্টেটাতে যাই।
আমার সামনে যে হোমস্টেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে গ্রিন লিপ। তো চলুন যাওয়া যাক গ্রিন লিপ হোমস্টেতে। এই ডেকটা, অপার ডেকটা কিন্তু খুবই সুন্দর দেখছেন। প্রত্যেক ঘরের সামনেই একটা করে টেবিল চেয়ার রাখা রয়েছে খাওয়া দাওয়া করার জন্য। আর সামনেটাই রয়েছে জয়ন্তী রিভার, আর ওই দেখা যাচ্ছে পাহাড়। খুব সুন্দর লোকেশন। রুম খালি আছে? চলো একটা রুম দেখে নাও। গ্রিন লিভের একটা রুম দেখে নিই আমরা। খুব বড় সাইজের বেড রয়েছে, ট্রিপল বেড। পাখা রয়েছে, এখানে একটা জানলা, একটা চেয়ার রাখা রয়েছে, এখানে রয়েছে একটা টেবিল, সঙ্গে ইলেকট্রিক কেটলি, জলের ব্যবস্থা। এখানেও দেখতে পাচ্ছেন একটা আয়না। আর চলুন দেখে নিই বাথরুমটা। পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, গরম জলের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে কোমোড। আর ঘরের আর একটা বারান্দা রয়েছে পেছন দিকে, এইখানেও আপনারা এসে বসতে পারেন। এটা ব্যাক সাইডে, জয়ন্তী রিভারের ব্যাক সাইডে। আপনারা একটু বলুন, 500 টাকা নিই প্যাকেজে? পার হেড পার ডে? পার হেড পার ডে 500 টাকা করে, থাকা খাওয়া? না, থাকা খাওয়া আমরা নিই 1000 টাকা। 1000 টাকা। কী কী দেন সকাল থেকে? সকালে পুরি সবজি থাকবে, ডিম বল থাকবে, একটা চা থাকবে। আচ্ছা, আর লাঞ্চে থাকবে মাছ ভাত, ডাল ভাত, আলু ভাজা, মাছ। আর রাতে? রাতে থাকবে চিকেন রুটি, না তো চিকেন রাইস থাকলে চিকেন রাইস। সেক্ষেত্রে 1000 টাকা পার ডে পার হেড। আর যদি শুধু রুম নেয় তো 500 টাকা, তাই তো? না, রুম 1000 টাকা। রুম 1000 টাকা। আচ্ছা ঠিক আছে, আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দিন। বন্ধে নেই মুখলে ও 7585990592। তো ফোন নাম্বারটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, প্লাস এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আমি মেনশন করে দেবো। আসতেই পারেন আপনারা এই হোমস্টেটাতে। চলুন যাওয়া যাক নেক্সট হোমস্টেতে। আমার সামনে যে হোমস্টেটা দেখতে পাচ্ছেন, এই হোমস্টের নাম হচ্ছে নীলকণ্ঠ। আমরা এই হোমস্টেতেই কালকে ছিলাম, আজকে সকালবেলা আমরা বেরিয়ে যাব। এই ওপরের রুমটাতে আমরা আছি। এই রুমটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন এই রুমটা কীরকম। রুমের সামনেই রয়েছে ব্যালকানি, আর নিচের ফ্লোরেতে থাকলেও এখানেও আপনারা ব্যালকানি পাবেন, কিন্তু ওপরের ফ্লোর থেকে জয়ন্তী নদীর রিভার ভিউটা খুব সুন্দর লাগে। এখানেও খাওয়া দাওয়া আপনারা করতে পারবেন। এই হোমস্টেটার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আপনারা স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন, এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আমি মেনশন করে দেবো। এই নীলকণ্ঠ হোমস্টের সামনের ভিউটা একটু দেখে নিন। এই নীলকণ্ঠ হোমস্টে থেকে কিন্তু সামনের ভিউটা সব থেকে ভালো দেখতে পাওয়া যায়। জয়ন্তী রিভার বেড, পাহাড়, এই দিকে গেলে আপনারা পাবেন ভুটান পাহাড়, আর তার নিচেই রয়েছে ছোট মহাকাল মন্দির, যেটা আমরা আমাদের আগের ব্লগেতে দেখিয়েছি আপনাদেরকে। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তো প্লিজ ডিসক্রিপশন বক্সে এবং ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। এই হচ্ছে রুমে সংলগ্ন ব্যালকানি, আর জাস্ট ভিউটা দেখুন। এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে উপরে আসতে হবে। এই হোমস্টের লোকেশনটা কিন্তু খুব সুন্দর, উপরে থেকে পুরো পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। দেখুন জয়ন্তী রিভারে এখন জল নেই, পুরো রিভারটাই এখন শুকনো, বর্ষাকালে এখানে ছাপাছাপি জল থাকে। এই রুমে ঢুকলাম, এখানে একটা ডাবল বেড রয়েছে, এখানেও একটা ডাবল বেড রয়েছে, এটা 4-bedded রুম। আর এই হচ্ছে রুম সংলগ্ন ব্যালকানি, এখান থেকে আপনি ব্যালকানিতে বসেই সারাটা দিন কাটিয়ে দিতে পারবেন। কি সুন্দর ভিউ আছে দেখুন, জাস্ট দেখুন। ব্যালকানিতে দুটো চেয়ার রাখা রয়েছে, এইখানে একটা আয়না দেওয়া রয়েছে, বড় আয়না রয়েছে। আর চলুন আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই রয়েছে ওয়াশরুমে বেসিন, এখানে শাওয়ার রয়েছে, আর রয়েছে কোমোড। নীলকণ্ঠ থেকে আমরা এগিয়ে যাচ্ছি এই নদীর ধার বরাবরই, পাশে বেশ কয়েকটা হোমস্টে রয়েছে, সেই হোমস্টেগুলো আপনাদেরকে দেখাবো বলে। এটা হচ্ছে পিএচই বাংলো গভর্নমেন্টের, এটাও আপনারা বুক করতে পারেন। লিংক গভর্নমেন্ট অনলাইনে এখানে বুকিং হয়, সেই লিঙ্কটা আপনাদেরকে আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন যাওয়া যাক। এই আমার সামনে যে হোমস্টেটা দেখতে পাচ্ছেন, এই হোমস্টের নাম হচ্ছে আলিম হোমস্টে।
এটা আপনার গভর্নমেন্ট পিএইচই বাংলোর একদমই পাশে, এই দেখতে পাচ্ছেন। আর এটাও কিন্তু জয়ন্তী রিভার ভিউ এর একদম সামনে, মানে রিভার বেডের একদম সামনে রাস্তার উপর। চলুন যাওয়া যাক ভেতরে, রুমের কন্ডিশনটা একটু দেখে নিই। এই সিঁড়িগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, আমি ছোটবেলা থেকেই যখন এই সিঁড়ি কোথাও পাই এই সিঁড়িগুলো দিয়ে কিন্তু আমি উঠে যাই। এই ঘোরানো সিঁড়ি আমার খুব পছন্দের। সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম, এবার চলুন দেখে নিই একটা রুম। রুমের সামনেও একটা বড় ব্যালকানি রয়েছে, আর ব্যালকানি থেকে ভিউটা দেখুন জাস্ট, জয়ন্তী রিভার বেড পাহাড় সামনে, খুব সুন্দর ভিউ। চলুন দেখে নিই রুমগুলো কীরকম রুম এখানে রয়েছে। এই সামনে একটা রুমে আমি ঢুকছি, অসাধারণ। রুমের ভেতরের ডেকোরেশন কিন্তু খুব সুন্দর, আর এই যে বেডটা দেওয়া রয়েছে বেডটাও দেখতে খুব সুন্দর, অনেক বড় বেড, তিনজন অনায়াসে শুতে পারবে। এখানে রয়েছে চেয়ার টেবিল, আর দেখুন বন্ধুরা দুদিকেই জানলা রয়েছে, এখানেও একটা জানলা রয়েছে, এখানেও একটা জানলা রয়েছে, পাখা রয়েছে। আর ওপরের যে সিলিং তার ডেকোরেশনটা একটু দেখুন, চলুন দেখাই আপনাদেরকে একটা এই রুম সংলগ্ন যে ওয়াশরুম। খুব সুন্দর বেসিন রয়েছে, কোমোড রয়েছে, গিজারও রয়েছে, এক্সস্ট ফ্যান। কথাটা বলতেই হয় যে এতগুলো হোমস্টের মধ্যে কিন্তু এই হোমস্টের রুমগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর। চলুন আর একটা পাশে আর একটা রুম আছে সেটা দেখিয়ে দিই আপনাকে। সেম স্টাইলের বেড, ঘরের ডেকোরেশনও একদমই সেম, ওপরের যে সিলিং সেটারও ডেকোরেশন খুব সুন্দর। চলুন একটু ওয়াশরুমটা দেখে নিই, বেসিন রয়েছে, সুন্দর সুসজ্জিত পরিষ্কার ওয়াশরুম, কোমোড রয়েছে, আর এক্সস্ট ফ্যান। তো বন্ধুরা রুমগুলো কীরকম লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর চলুন একটু জেনে নিই এই হোমস্টেতে রেট কী আছে। আমাদের হোমস্টের রেট আছে 1500 টাকা করে পার হেড, পার ডে না, পার হেড না, রুমের রেন্ট হচ্ছে আমাদের 1500 টাকা করে, যদি পার হেড যদি কেউ থাকে তাহলে 1100 টাকা করে খাওয়া থাকা পার হেড। খাওয়া দাওয়া কী দিচ্ছ? সকালবেলা আপনার ব্রেকফাস্ট থাকবে, টি কফি থাকবে, দুপুরবেলা আপনার মাছ মাংস যেটা খাবেন সেটা থাকবে, বিকালবেলা স্ন্যাক্স টি কফি থাকবে, রাত্রিবেলাও মাছ মাংস যেটা খাবেন সেটা থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 1100 টাকা করে প্যাকেজ পার হেড খাওয়া, পার হেড খাওয়া দাওয়াতে। বাচ্চাদের জন্য কিছু নেওয়া হচ্ছে? বাচ্চাদের জন্য যদি 4 বছরের নিচে হয় কিছু নেওয়া হয় না, 4 বছরের উপরে হলে পরে তখন চার্জেবল লাগে, তখন চার্জেবল লাগে। আচ্ছা ঠিক আছে। আর এমনি শুধু যদি কেউ লজিং নেয় তাহলে 1500 টাকা হচ্ছে রুম ভাড়া। আচ্ছা, জল টলের সব ব্যবস্থা খুব ভালো আছে? এখানে যদি আপনারা এসে থাকেন তো তাহলে আপনাদের 1500 টাকা করে পড়বে রুম রেন্ট, কিন্তু যদি আপনারা প্যাকেজে চলে যান পার হেড পার ডে কস্টে খাওয়া দাওয়া নিয়ে, তো 1100 টাকা করে আপনাদের পড়বে পার ডে পার। চলুন, জয়ন্তী রিভার বেড পাহাড়, আর তার সামনেই রয়েছে এই সুন্দর সাজানো গোছানো হোমস্টে মোহনচূড়া। যাবো এখন ভেতরে, একটা রুম দেখাবো আপনাদেরকে, আর পার ডে থাকা খাওয়ার কী কস্ট রয়েছে সেটাও আপনাদেরকে বলবো। চলুন যাওয়া যাক মোহনচূড়ার ভেতরে। খুব সুন্দর গার্ডেনিং করা রয়েছে এখানে। এখান দিয়ে দুটো সিঁড়ি ওপরে উঠে গেছে, এদিকে একটা আর আমার পাশে এদিকে একটা। চলুন ওপরে যাওয়া যাক। এখানে সিঁড়িগুলো সব কাঠের, খুব সুন্দর লাগছে দেখতে। এই চলে এলাম ব্যালকানিতে, এখানেও টেবিল চেয়ার পাতা রয়েছে, আর পরপর রুমগুলো রয়েছে এখানে 3 খানা। একটা রুম চলুন আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন না, ডাবল বেড রয়েছে এখানে, একটা পাখা রয়েছে, আর এই পুরো রুমের ইন্টেরিয়ারটা কিন্তু ব্যাম্বু ফিনিশ, দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে।
এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, একটা আয়না, এখানে একটা হ্যাঙ্গার রয়েছে। আর চলুন বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে মোহনচূড়ার ওয়াশরুম, কোমোড রয়েছে, গরম জলের ব্যবস্থা এখানে সেন্ট্রালি, আপনারা সকালবেলা কিন্তু গরম জল এখানে পেয়ে যাবেন। আর এই রুম থেকে বেরোলেই কিন্তু জয়ন্তী রিভার বেডের সম্পূর্ণ ভিউ পেয়ে যাবেন আপনারা। পাশে আর একটা রুম আপনাদেরকে দেখাই, এই রুমটারও কিন্তু একই ইন্টেরিয়ার, ডাবল বেড, টাওয়াল দেওয়া রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, পাখা রয়েছে। আর এই হচ্ছে টোটাল রুমের আপার ভিউ। এটা হচ্ছে ওয়াশরুম। যদি কেউ এসে শুধু রুম নেয় তার কি খরচ আছে, আর যদি কেউ প্যাকেজে যায় মানে পার ডে পার হেড থাকা খাওয়া হিসাবে নেয় তাহলে কি খরচ আছে? এমনি রুম আমাদের উপর নিচ আছে, উপরে রুমের রেট হচ্ছে 1600 টাকা। আচ্ছা, আর এমনি ফুডিং প্যাকেজ হচ্ছে 600 টাকা করে পার হেড পার ডে ফুডিং প্যাকেজ। আচ্ছা, সারাদিনে মিল যেটা থাকে। আর যদি কেউ ফুডিং এবং লজিং একসাথে নেয় তাহলে সেটা হচ্ছে আপনার শেয়ারিংয়ের উপরে কষ্ট হবে, দুজনের টুইং শেয়ার বা ট্রিপল শেয়ার যদি হয়। দুজনের শেয়ার হলে 1400 টাকা করে লজিং ফুডিং পড়বে, আর ট্রিপল শেয়ার হলে 1100 টাকা করে করে দেবো, 1100 টাকা করে পড়বে। বেশ, আপনাদের এই হোমস্টের ভিডিওগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানান। আমরা এই জয়ন্তী রিভারের সামনে যেগুলো ভালো ভালো হোমস্টে রয়েছে সেই সমস্ত হোমস্টের রিভিউ কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দিলাম। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকেও বুকিং করতে পারেন, বা যদি আপনারা ডুয়ার্সের কম্প্যাক্ট ট্যুর চান, মানে যেখানে আপনি 4 নাইট 5 ডেজের ডুয়ার্সের সমস্ত কিছু ঘুরে দেখতে চান আমাদের মতন, তাহলে আপনারা যোগাযোগ করতেই পারেন শেখরের সাথে। ট্যুর কিংডমের কর্ণধার শেখর ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর লিঙ্কেতে আপনাদেরকে দিয়ে দেবো। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এখনও যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে রয়েছে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, তাতে পরবর্তীকালে যখনই আমরা কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়।